তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, হত্যার রাজনীতির মধ্য দিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বিএনপি এখনও তাদের নাশকতার পুরনো অভ্যাস ধরে রেখেছে। জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এদিকে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি জামায়াতের হাতে ক্ষমতা গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না। একই অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, বিএনপির আন্দোলনে সরকার পতন হবে না। জেইউ জুবায়ের প্রতিবেদন। রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের সভাপতি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির জনসম্পৃক্ততা নেই, তাই তারা আন্দোলনে সফল হতে পারবে না। আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নির্বাচন এসে জনগণের ভোটে, জনগণ আমাদের শক্তির উৎস, জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিএনপি জামাত ক্ষমতায় গেলে দেশের কেউ শান্তিতে থাকবে না। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে না। সেই বাংলাদেশ রক্ষা করার জন্য আমরা সকলেই বলেছি, বঙ্গবন্ধু কন্যাকে এদিকে জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচন প্রতিহত করার যদি কেউ চেষ্টা করে, কঠোর হস্তে এই দেশের মানুষ সেটিকে প্রতিহত করবে। বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে, তবে তাতে সরকার বা জনগণের কিছু আসে যায় না বলেও জানান তথ্যমন্ত্রী। এতে কিছু আসে যায় না। জেইউ জুবায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।